আমি গাভীর পর্দে জাতি জাতি দেখি যে একটা বীজ গজাইছে। গজানোর পরে ওই বীজটা আমি পলিথিনের ভিতরে করে আছে মাটি দিয়ে তুলে এনে আমি নিজে লাগাইছি। আজ 3 বছরেরও বেশি হয়ে যাচ্ছে লাগানোর পরে। সেখান থেকে আস্তে আস্তে আমার এই 4 বিঘে জলকর জায়গাটা সম্পূর্ণ ভরে গেছে। গত বছর 2 ফুল ফুটিল, এবছর আছে হাজার হাজার ফুল ফুটে গেছে। এবং আমি সাথে সাথে প্রত্যেক দিন ধরেন শশ লোক আসছে যাচ্ছে দেখছে, অনেক সুন্দর দেখতে, বা এসে দেখছে কেউ ফুল কেনছে কেউ চাকা কেনছে বা আমি বেচা কিনা করছি। তাই করোনা ভাইরাসের কারণে ধরেন আমি কোনো ফুল বেচা কিনা তেমনভাবে করতে পারছি না বা কোনো লাভবান হতে পারছি না। আজ 2 বছর ধরেন এই পুকুরটা লিয়েছি, প্রতি বছর প্রায় 80,000 টাকা লিসির টাকা আসে। তো এই টাকাটাও ধরেন আমার গত 3 বছর প্রায় লস হওয়ার পরে তা ধরেন এবছর ফুল আসার কারণে মনে করছি যে এবছরই আমি লাভবান হব। সেই ধরেন করোনা ভাইরাসের কারণে আমি বেচা কিনা করতে পারছি না। তাই এই যাবৎ কোনোরকম হচ্ছে বাজারে আসছে চাকাটা বেচা কিনা করে 15 থেকে 20 হাজার টাকায় মাসখানির ভিতরে বেচা কিনা করেছি। ফুলে চাকা একটা দুইটা মতো চাকা তুলে খাই, আমার বান্ধবীদের নিয়ে ঘুরতে আসি। আমরা এখানে পদ্মফুল দেখতে আসি, বিভিন্ন জায়গা থেকে মহিলা পুরুষ এখানে দেখতে আসছে, প্রতিদিন ভিড় জমা। বহু আগে দেখেছি কিন্তু এর গুরুত্ব দেয়নি, কিন্তু এখন দেখছি এর গুরুত্ব আছে অনেক। এর শাক বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে এবং পাতা বিক্রি হচ্ছে। বিশেষ করে আমাদের যে একটা সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আরও বেশি আমাদেরকে বিমোহিত করছে। আমি মনে করি এই ধরনের কাজ যদি আরও সবাই উৎসাহিত হয় বা সবাই করে এবং সরকারের অনুদান যদি আরও বেশি দেয়, সেক্ষেত্রে আমার মনে হয় আরও লোক উৎসাহ হবে এবং এই ধরনের ঐতিহ্য আরও টিকে থাকবে আমার মনে হয়।